স্যামন ভাই কই? এটা তো নেওয়া লাগবে। হ্যাঁ এটা একটু ধরতে হবে আর কি, এটা মামুন ধরবে না। সুন্দরভাবে রওনা দিতে পারলেই হয়েছে। এই যে সামনে রাখছি, আমার ব্যাগ ছিঁড়ে যাবে, ব্যাগ ছোট, ব্যাগ ছোট। বলবেন না যে ছুট না লাগবে, তাহলে বড় ব্যাগ নিতাম। এটা আমার লাইফের প্রথম মোটো ব্লগ। আমরা যাইতেছি আরিফের বিয়া খাইতে, যাই না রেকর্ডটা ঠিক মতো হইতেছে কিনা। ঠিকঠাক মতো যদি রেকর্ড হয় তা তো আলহামদুলিল্লাহ, না হইলেও আলহামদুলিল্লাহ সহি সালামতে পৌঁছালি হয়। বিসমিল্লাহি তাওয়াক্কালতু। আসলে বাংলাদেশের রাস্তাঘাট যেহেতু অনেক কিছু চিন্তা ভাবনা করা লাগে। যাই হোক, আমরা যাইতেছি। প্রথম কথা হচ্ছে আমার বাইকটা একদম কম সেগমেন্টের, 100 সিসির একটা বাইক। তো এই বাইকটা নিয়ে আসলে মোটো ব্লক করা বা দূরের কোনো রাস্তায় যাওয়া, এটা নিয়ে আসলে চিন্তা করা খুবই কঠিন। তারপরে আসলে আমি চিন্তা ভাবনা এই জন্যই করলাম যে সবার তো আসলে 125 সিসি, 150 সিসি বা এর উপরে বাইক কেনা সম্ভব হয় না সবসময়। তো সব চিন্তা করে আর কি মোটো ব্লক 100 সিসির বাইক, টিভিএস এক্সেল কমফোর্ট ব্লু, এটা নিয়ে শুরু করছি আর কি। দেখা যাক আল্লাহ কতটুকু আমাকে দেয়। আমার একটা স্বপ্ন ছিল যে মোটো ব্লক করা, মোটো ব্লক করবো। মোটো ব্লগ করা একটা স্বপ্ন থাকে সবারই কম বেশি, তার ভিতরে একটা হাইপ থাকে গোপ্রো। তো সবার তো আর এত বাজেট থাকে না গোপ্রো কেনার মতন। তো তারপরেও আর কি স্যামন ভাই আজকে আমার সাথে যাইতেছে, স্যামন ভাই আমার পাশে, অনেক মজার মানুষ, আমাদের অনেক বড় সিনিয়র, বাট আমাদের সাথে চলাফেরা করে। তার সিনিয়রদের সাথেও সে চলাফেরা করে, কম বয়সীদের সাথে চলাফেরা করে, মানে সবার সাথে সে ফ্রেন্ডলি। নিউ মার্কেটে আমরা উইকেন্ডে গেছিলাম আমি স্যামন ভাই, তখন বংশালে গেছিলাম আমরা, তখন একটা ব্লগ করছিলাম। তো ওই সময় আমরা আসলে খুবই ইয়ং ছিলাম, এখনও ইয়ং আছি, এখন যে একদম বুড়ো হয়ে গেছি তা না, এখনও আল্লাহর মধ্যে ইয়ং আছি। তো তখনকার একটা যে এনার্জি, ওই এনার্জিটা একটু কমে গেছে আর কি। তো যাই হোক, আমরা এখন যাইতেছি। আসলে বাইক চালানো একটা খুব ধৈর্যের বিষয়। আমি তো বাইক চালাইছি, আবার সুন্দর মতন অ্যাক্সিডেন্টও করছি, 2 মাস বেডেও ছিলাম। তো এইটা নিয়ে আসলে ভয় আমার বাবা মার বা সবারই, এই জিনিসটা নিয়ে ভয়। আল্লাহ যেভাবে মানুষকে যেভাবে রাখে সেভাবেই ভালো। তো এই জায়গাটা একটু দ্রুত পার হই, তারপরে কথাটা বলি। আমার অলরেডি 3509 কিলো এই মুহূর্তে চালানো হয়ে গেছে, তোমার 3500 কিলো চালানো হয়েছে। তো এর মধ্যে গুড এক্সপিরিয়েন্স, ব্যাড এক্সপিরিয়েন্স মোটামুটি সবই হয়েছে। টিভিএস এক্সেলের ভালো মন্দ মোটামুটি ভালো আমি একটা আইডিয়া পাইছি। আমার আগেও টিভিএস এক্সেল 100, টিভিএসের যে একদম লো সেগমেন্টের যে বাইকটা, এটা আসলে সবাই কিনছে কম বেশি। তো আমার এ ব্যাপারে একটা আইডিয়া হয়ে গেছে, এখান থেকে বের হওয়াটা একটা বড় চ্যালেঞ্জ। আমরা যেতেছি আরিফের বিয়াতে। আরিফ আমার ভার্সিটির একটা ভালো একটা বন্ধু, আমরা একসাথে সাজেক গেছিলাম, আরও কিছু জায়গায় আমরা ট্যুর করছি, ছোটোখাটো ট্যুর। তো আমাদের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। আমার বিয়ে তো আরিফ আসছিল, সাইমন ভাইয়ের খুঁজে পেতেছি না, হয়ে গেল। কত দূরে আছে আই ডোন্ট নো, 50 পর্যন্তই টানবো, এরপরে আর টানবো না।
কারণ আমার সাথে বড় রকমের একটা গিফট আছে, বড় একটা বক্স সামনে নিয়ে যেতেছি। তো সেই হিসাবে আসলে ওইরকমভাবে টানার ইচ্ছা নাই। ইট ওয়াজ আ সানি ডে, সুন্দর একটা দিন, রাস্তাঘাট খুব ছিমছাম একদম। তো এরকম দিন আসলে গাড়ি চালায় মজা। যেটা বলতেছিলাম, টিভিএস এক্সেল বাইকটা নিয়ে অনেক হাইপ আছে, অনেক ধরনের প্রশ্ন আছে মানুষের। তো আমি চেষ্টা করব যে আমার এই টিভিএস এক্সেলের যে আমার যে এক্সপিরিয়েন্স, আমার যে যাত্রা, আমার যে অভিমত, অভিজ্ঞতা, ভালো মন্দ, পজিটিভ নেগেটিভ সব কিছুই আমি সবার সাথে শেয়ার করব। আমি আশা করি এই চ্যানেলটার মাধ্যমে দৈনন্দিন জীবনের অনেক কিছু আমি শেয়ার করব। আমি আমার নতুনভাবে শুরু করতেছি ম্যানস অফিসিয়াল এই চ্যানেলটা। সো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা সবাই পাশে থাকবা, পাশে থাকবেন বা বন্ধুদের ক্ষেত্রে পাশে থাকবি এই আর কি। আমি একটু কন্ট্যাক্ট করার চেষ্টা করি যে কই আছে। আমি এত তাড়াহুড়া করবো না, আমি একটু সেভে চালাবো। আল্লাহ বর্ষা, সো লেটস গো। বাসাবো কমিউনিটি সেন্টার যাইতেছি আমরা, ওইখানে আর কি আমাদের ফাংশন। আমি একটু ধীরেই চালাবো, আমি আমার অত তাড়াহুড়ো নাই, আমি এত তাড়ার মানুষ না, যাই না, আমি আমার জ্যামের মতো করি কি না। ফ্রি পাইলে বাঙালি কোনো কিছুই ছাড়ে না, সেটা হোক আলকাতরা, এটা আমাদের একটা অভ্যাস আছে। বাজে হোক ভালো হোক, আমাদের এই বদনামটা আছে। আমরা জ্যামে আছি, এখন শাহজাদপুরে আছি, ছোটো জ্যাম, তো ছেড়ে যাবে, ছেড়ে গেছে জ্যাম। আমার লাইফে আমি এখন পর্যন্ত ওই রকমের ভয়াবহ জ্যামে কখনো পড়ি নাই, কিন্তু হ্যাঁ সারাদিন বাইরে বাইক নিয়ে ঘোরার পরে বাসায় এসে নিজের আর চিনতে পারি নাই যে আমি আসিফ নাকি আমি উগান্ডা থেকে আসছি। মানে এতটাই কালো হয়ে গেছি, যতই আমি উইন্ড ব্রেকার পইরা বা যাই পইরা বের হই না কেন, কেমন যেন একটা কালো বা কালচে ভাব চলে আসে।